করি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ইমানদার ব্যক্তিদের একটা বড় ধরনের মিস্টেক খেয়াল রাখতে হবে, ইমানদার ব্যক্তি করে এখানে বিচ্ছুত একটা পথের মধ্যে তারা আছেন, এই অবস্থানটা একেবারে বিচ্ছুত। আর যখনই কোনো অন্যায়, যখনই কোনো অপরাধ, যখনই কোনো খারাপ কাজ, যখনই কোনো বিপদাপদ, যখনই কোনো সংকট, যখনই কোনো মারা মুসিবত, যখনই কোনো ভাইরাস কোনো কিছু আসে, তখন এটা আল্লাহর দিকে রেসপন্স করে দিই, এটা তখন আমরা জাবরিয়া হয়ে যাই। জাবরিয়াটা কেমন হয়, ভালো বুঝে সূক্ষ্ম কথা বলছি, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই সূক্ষ্ম কথা। তখন আমরা ইমানদার থাকি না, তখন আমরা জাবরিয়া হয়ে যাই, আমাদের ইমানের অবস্থান থেকে আমরা ডান দিকে বাম দিকে চলে যাই। কাদেরিয়া হচ্ছে তার তাকদীরকে অস্বীকার করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারণকে অস্বীকার করে, যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য একটা নির্ধারণ দিয়ে করেছেন, সেই নির্ধারণকে অস্বীকার করে, তখন আমরা নিজেদের দিকে সম্পর্কিত করি, ভালো কাজ আমার কারণে হয়নি, আমার চেষ্টা করার কারণে আমার কাছে। আমরা কিছুদিন আগে আমি খুবই অসুস্থ ছিলাম, তা আমার কাছে অনেক লোক আসে যে সাইফুল্লাহ ভাই মানে আপনি কোন ডাক্তারের চিকিৎসা নিয়েছেন যার কারণে আপনার অসুস্থ হয়ে গেছে, আমরা যে ডাক্তার তো আমাকে সুস্থ করতে পারবে না, ডাক্তারের পরামর্শ নিতে পারেন, সুস্থ যিনি করেন তার সাথে যদি সম্পর্ক করতে পারেন তাহলে সুস্থতার জন্য কি করতে পারবেন, আপনি যেতে পারবেন, ভুল মাসালা বুঝবেন না। এই জিনিসগুলো যারা বুঝে নাই তারা আল্লাহর বান্দা এখনো সত্যিকার ইমানের যে তাৎপর্য রয়েছে, ইমানের যে হাকিকত রয়েছে সে হাকিকত পর্যন্ত বুঝতে পারবে, সে হাকিকত পর্যন্ত বুঝতে পারবে। এরপরে এবার আসেন, আমরা এক জায়গায় গিয়ে জাবরিয়া হয়ে যায়, বিপদ মুসিবত যখন আসে আল্লাহ তাআলা এটা মুসিবত সে পুরোটাই আল্লাহ থেকে, তখন আপনার এটা খেয়ালই থাকে না যে আপনি যে কাজটা করেছেন, আপনার যে হাতের কামাই রয়েছে, আপনার যে প্রচেষ্টা রয়েছে সেগুলোর কথা আপনি পরে ভুলে যান, নির্দ্বিধায় ভুলে যান, অন্যায়ের কথা খেয়াল থাকে না, তখন সবটাই আল্লাহর দিকে রিসপোর্ট করে যান, পুরোটাই আল্লাহর দিকে চলে যান, তখন জাবরিয়া হয়ে যায়, যেমনি নাসা তেমনি নাসি। তখন আমাদের অবস্থা এমন হয় যে আমরা জাবরিয়াদের মতো এমন কথা বলি যে আল্লাহ তাআলা আল্লাহ তখন মানে সত্যি আল্লাহ দিকে, এটা পুরোটাই ভুল অবস্থান, ইমানদার ব্যক্তিদের জন্য ভুল কনসেপ্ট। এবার আসুন দেখি ইমানদার ব্যক্তিদের অবস্থান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমাম আহমদ ইবনে আবু রাহমাতুল্লাহ তাআলা উস্তাদ থেকে বর্ণনা করেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন লিকুল্লি শাইইন হাকীকা, প্রত্যেক জিনিসের একটা তাৎপর্য কি বাস্তব প্রকৃত একটা অবস্থা রয়েছে, হাকীকত রয়েছে, তাৎপর্য রয়েছে, সেই বাস্তবতায় নিজের জীবনে ইমানকে সে বাস্তবতায় ততক্ষণ পর্যন্ত নিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সেখানে আসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা জানতে না পারবে। এটা হলো ইমানের হাকিকত, ইমানদারদের এখানে বড় ধরনের মিস্টেক হয়েছে, যিনি মিস্টেকটা আলোচনা করে বাকি অন্য অন্য বিষয়ে আলোচনা করবে, হাত্তা ইয়ালাম যতক্ষণ পর্যন্ত সে এটা জানতে না পারবে, সেটা কি, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা আসাবাহু লাম ইয়াকুল লিয়ুখতিয়া, ইন্নামা আসাবাহু যে বালা মুসিবত, যে বিপদ আপদ, যে সংকট, যে সমস্যা, যে অভাব, যে ক্ষতি আপনাকে আক্রান্ত করেছে বা আক্রান্ত করবে, লাম ইয়া করলে ইখতিয়াহু সেটা কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না, আপনাকে পাশ কেটে যাবে না, এটা কোনোদিন পাশ কেটে যাবে না, আপনাকে আসবেই, আপনার আপনার সাথে আপনার সাথে দেখা হবে, আপনার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, পাশ কেটে দিয়ে আপনার পাশ দিয়ে চলে যাবে, এটা বিশ্বাস করেন না। তার ইমানের প্রকৃত যে হাকিকত রয়েছে, যে তাৎপর্য রয়েছে, সে তাৎপর্যে আপনি বুঝতে পারেন, আপনি বুঝতে পারেন না, সেটাই বুঝতে পারেন। ওয়ামা আখতাহু লাম ইয়াকুল লিউসিবা, আর যেটি তাকে পাওয়ার কথা না, তার কাছে আসার কথা না, তাকে আক্রান্ত করার কথা না, লাম ইয়াকুল লিউসিবাহু সেটা কোনোদিন তাকে পাবে না। এই হাকিকত যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ইমানের যে বাস্তব হাকিকত রয়েছে সেটা আপনি বুঝতে পারবেন, এই জিনিসটুকু আপনি উপলব্ধি করতে হবে, এটা হচ্ছে ইমানের হাকিকত মূল তাৎপর্য। এই তাৎপর্য ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা বুঝতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুগণ আল্লাহর বান্দা সত্যিকার ইমানের ক্ষেত্রে ভালো মুসিবত বিপদ আপদের ক্ষেত্রে তার অবস্থানটা সে কি করতে পারবে না, যথার্থ করতে পারবে না।
এইবার আসুন, ফালা মুসিবত আমাদের জীবনের জন্য, এটি ইমানদার ব্যক্তিদের জন্য দুইটি কারণে আল্লাহ সুবহান করে দিয়ে থাকেন। অনেক দীর্ঘ আলোচনা, শুধুমাত্র কারণ দুটি আলোচনা করব। আমি যে বিষয়ে আলোচনা করবো সে বিষয়ে আমি খুব দ্রুত দেওয়ার জন্য চেষ্টা করব। একটি কারণ হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য, ইমানদার ব্যক্তিদের জন্য একটা পরীক্ষা। ইমানদার ব্যক্তিগণ যখনই আল্লাহর বান্দা এই ইমানের এই ঘোষণা দিয়েছে, তখন থেকেই তাকে এই প্রস্তুতি নিতে হবে যে আমি একটা পরীক্ষা দিতে দিয়ে যাচ্ছি আমার গোটা জীবনটায়, আমি পরীক্ষা দিচ্ছি তোমাদের মধ্যে কে উত্তম কাজ করবে, এই পরীক্ষা আমি দিয়ে যাচ্ছি। সুতরাং এই পরীক্ষা আমাকে উত্তীর্ণ হতে হবে, এই কথা মাথায় রেখেই সর্বাবস্থায় যখনই কোনো সমস্যা, কোনো সংকট, কোনো বিপদ আসবে, সাথে সাথেই তিনি মনে করতে হবে যে কোথাও না কোথাও আমার কি ঘাটতি আছে কিনা দেখি, আমার ভুল আছে কিনা দেখি। যে মুসিবত বিপদ তোমাদেরকে আক্রান্ত করবে, সেটা তোমাদের হাতে যেটা করছে এটার কারণে। তোমরা একথা মনে করো না যে মানে আমি স্কুলে ছিলাম, আমার উপর আল্লাহ রাব্বুল নিজেদের কারণেই তোমাদের কামাই হাতে, তোমাদের অর্জন, তোমরা নিজেরা যে কাজ করেছো এই কাজের কারণেই তোমাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আমার মধ্যে তাহলে হয়তো আজকে সকাল থেকে আরম্ভ করে আমি সাইফুল্লাহ সহ অনেকে এখানে হয়তো হতে পারে যে একদম মসজিদে আসতে পারতে। শেষ নেই, ভুলের শেষ নেই, এই জন্য এই আয়াতের শেষেই আল্লাহ রাব্বুল আলামিন ইনকমপ্লিট করে বলে দিচ্ছেন, ওয়া আফু আন কাসির, অনেক কিছু তোমাদের আমি ক্ষমা করে দিই, অনেক কিছু তোমাদের আমি মার্জনা করে দিই, অনেক কিছু তোমাদের ছাড় দিয়ে দিই, অনেক কিছু ছাড় দিয়ে দিই। এই ছাড় দেওয়ার কারণে আমরা অন্তপক্ষে আমাদের অর্জনের এই বিপদ থেকে কি করেছি আমরা রক্ষা পেয়ে গেছি, এই বিপদ থেকে আমরা রক্ষা পেয়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়ে দেন। বন্ধুগণ, তাই এই যে প্রথম পয়েন্ট হচ্ছে সেটা হলো পরীক্ষা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, সেটা হলো হিকমতি বালিগাতিন লা ইয়াতাকাদদারুহা ওয়ালা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এমন একটি হিকমত, এমন একটি বিষয়ের জন্য, এমন একটি সিদ্ধান্তের জন্য যেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না, যার পরিকল্পনা একমাত্র আল্লাহর ইলমের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এর বাইরে আর কারো ইলম নেই। কোনখানে কি হয়ে যাচ্ছে এগুলো কিন্তু আপনি একথা মনে করেন না যে এটা কাকতালীয়ভাবে হয়ে যাচ্ছে, হঠাৎ করে হয়ে যাচ্ছে, কারণ এই যে বিশাল কায়নাত, এই যে সৃষ্টি জগৎ, এই গোটা সৃষ্টি জগৎকে তিনি পরিচালনা করতেছেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, ইউদাব্বিরুল আমর, সব কিছুর নিয়ন্ত্রণ তিনি সরাসরি নিজেই কন্ট্রোল করতেছেন। সুতরাং এগুলো এমনি হয়ে যাচ্ছে, আন্দাজে হয়ে যাচ্ছে, অপরিকল্পিত কিছু, এটা মনে করবেন না, কিছু মনে করবেন না। এই জন্য এগুলো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। এক্ষেত্রে ইমানদার ব্যক্তিগণকে যে সমস্ত মূলনীতিগুলো মানে প্রথম করে আমাদেরকে জানতে হবে, এক নম্বর মূলনীতি হচ্ছে এই বালা মুসিবত বিপদ যখনই আসে তখন হাবুদাস করতে আমরা দেখি, লোকদের অস্থির হয়ে যেতে দেখি, অস্থির হয়ে যেতে দেখি, এমনকি অনেককে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিনকে ব্লেম করি, আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কুমন্তব্য করতে, খারাপ ধারণা করতে। এগুলো কিন্তু ইমানদার ব্যক্তিদের ইমানের পরিপন্থী কাজ। এক নম্বর কায়দা হচ্ছে যেটা, সেটা হলো এই বালা মুসিবত এর ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে বালা মুসিবত থেকে কোনোভাবেই আপনি কথা মনে করবেন যে আমি পরিপূর্ণরূপে মুক্ত থাকতে পারবো, বরং আপনি মনে করবেন যে বালা মুসিবত যদি আসে এখানে আমি একা নয়, আরো অনেকে এই বালা মুসিবতের মধ্যে আছে। সুতরাং এটা আপনার জন্য এই কায়দাটা হচ্ছে ভুল কায়দা, যে আমি একা নয় এখানে, বালা মুসিবত তো অনেকেই রয়েছে, সবাই তো বালা মুসিবতের মধ্যে রয়েছে,
হয়তো আমার অভাব রয়েছে আর্থিক, আরেকজনের শারীরিক, আরেকজনের এই আরেকজনের সেই। এই কায়দাটুকু ইমানদার ব্যক্তি থেকে প্রথম খেয়াল রাখতে হবে, এই গুণটিকে জানতে হবে। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন সাহাবি সাহাবী নবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, সবচেয়ে বেশি মানুষের মধ্যে থেকে কাদেরকে পরীক্ষার মুখোমুখি হতে হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে যারা আল আমিন বলেছেন, যারা মানে তাদের সকল প্রকার রকম সম্মান দিয়েছিলেন, নবুয়তের পর রাসূল সাল্লাল্লাহু তারা শেষ পর্যন্ত হত্যা হত্যা পর্যন্ত হত্যা ষড়যন্ত্র পর্যন্ত করেছে, শারীরিক আঘাত তিনি পেয়েছেন, তাকে আঘাত করা হয়েছে, এমন কোন কষ্ট নেই যে কষ্ট তিনি করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সব কিছুই করেছেন, কারণ এই পরীক্ষার মুখোমুখি সবাই করত, নবীগণ এই পরীক্ষায় সবচেয়ে বেশি উত্তীর্ণ। এরপরে যারা নবীদের কাছাকাছি, এরপরে যারা তাদের কাছাকাছি, এভাবে সবার পরীক্ষা হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি মানুষকেই তার দীনের অবস্থানের উপর নির্ভর করে তাকে কি করা হবে, পরীক্ষা করা হবে। কারণ মানে ক্লাস ওয়ান এর প্রশ্ন আর ক্লাস সিক্স এর প্রশ্ন এক হবে কিনা, ক্লাস টেন এর প্রশ্ন আর ইন্টারমিডিয়েট প্রশ্ন এক হবে কিনা, প্রশ্নের পার্থক্য হবে আল্লাহ হিসাবে দিনই দিনের ব্যাপারে। আপনার অবস্থান যদি মজবুত হয় তাহলে আপনার পরীক্ষার আরো শক্তিশালী হবে। এটি প্রমাণ করে যে অবশ্যই পরীক্ষা দিয়ে কি হতে হবে, উত্তীর্ণ হতে হবে, অন্যথায় আপনি উত্তীর্ণ হতে পারবেন না। এক নম্বর বললেন, দ্বিতীয় নম্বর যে ইচ্ছা হলো ইমানদার ব্যক্তিগণকে জানতে হবে যে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নির্ধারণ রয়েছে এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এত প্রজ্ঞাময় যে এর মধ্যে আল্লাহ তাআলার এমন হিকমত রয়েছে যে হিকমত সম্পর্কে বান্দা মানে সরল অঙ্ক দিয়ে এটা করতে পারবে না, বুঝতে পারবে না। আপনি আজকে আপনার বিপদ দেখতেছেন, আপনি মনে করছেন আল্লাহ তাআলা কেন আমাকে এত বিপদ দিয়ে দেবে, আপনি মানে হয়তো কোনো না কোনো কারণে বিপদগ্রস্ত, কোনো কারণে বিপদগ্রস্ত, কোনো কারণে সমস্যাগ্রস্ত, তখন আপনি মনে করছেন যে কেন আল্লাহ তাআলা আমাকে বারবার বিপদ দিচ্ছে। আপনি এই সরলক করবেন না, যেমনি ভাবে কোন ব্যক্তির জন্য এই সরলকটা করা যায় নেই, কোন ইমানদার ব্যক্তির জন্য মাশাআল্লাহ আল্লাহর বাধ্য আল্লাহ তাআলা বিধান লঙ্ঘন করতেছে, সালাত নাই, সিয়াম নাই, ইবাদত নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু ইনকাম করতেছে, আমার যত বেশি খারাপ কাজ করি তত বেশি ইনকাম। আপনাকে কঠিন শাস্তির মুখোমুখি করে দিচ্ছেন, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইস্তিদরাজ, আল্লাহ তাআলা আপনাকে অবকাশ দিচ্ছেন, দেখি কতটুক কতটুকু যেতে পারে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, পাকাও করবেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সুতরাং মানে কোনোভাবেই আল্লাহর অবাধ্যতায় যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মানে অনেক কিছু পেয়ে যায়, তাহলে তিনি এ কথা বুঝবেন না যে আমার প্রতি মনে হয় আল্লাহ তাআলা সন্তুষ্ট, না হলে আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন কেন, আবার তার এই অঙ্ক করবেন না। আবার কোনোভাবেই আল্লাহর বান্দা এই চিন্তা করবেন না যে কোনো না কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষা আপনার এসে গিয়েছে, আরে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, মানে হালাকার মধ্যে বসি, তারপরে সাহিত্যের কথা শুনি, আলোচনা শুনি, প্রোগ্রামে আসি, আমার উপর সব কি করবে, এই অঙ্ক করবে না, এই অঙ্ক করলে আপনি ভুল করবেন। এরপরের বিষয়টি হলো তিন নম্বর যে দীক্ষিতা, তিন নম্বর বলে হচ্ছে মানুষের জন্য কল্যাণ এবং মানুষের জন্য অকল্যাণ সবটাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়।
কেউ কিছু করতে পারে। আমরা সবচেয়ে বড় বল যেখানে আমাদের হয় সেটা হচ্ছে এই, আমরা মানুষের কাছে ধন্যবাদ দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু যেখানে যাওয়ার কথা সেখানে যাই, যেখানে গেলে আমার কল্যাণ হবে অকল্যাণ থেকে আমি বাঁচতে পারবো সেখানে না নিয়ে এমন জায়গায় যায় যেখানে গেলে আমার কল্যাণ হওয়ার কোন সুযোগ নেই। এটা হচ্ছে ভিক্ষুকের কাছে ভিক্ষা চাওয়ার মতো। এক ব্যক্তি আল্লাহর বান্দা প্রতি তার কাছে যেটা আছে সেটা এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, এক সেকেন্ডের মধ্যে সে এটার মালিক থেকে কি হতে পারে শেষ হয়ে যেতে পারে। তার কাছে আপনি মনে করতেছেন যে এই লোকটার কাছে চাইলে মনে হয় যাবে। আমাদের এখানে ইমানদার ব্যক্তিদের এখানে বড় গুরুত্ব রয়েছে, সবকিছু কল্যাণ ও কল্যাণের পরিপূর্ণ কর্তৃত্ব এবং দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। ইমানদার ব্যক্তিগণকে এটা বোঝার জন্য চেষ্টা করতে হবে। যদি এটা বুঝতে পারেন তাহলে আপনার অন্তরটা গাইবুল্লাহর সাথে কোনোদিন টান্ডু হবে না, গাইবুল্লাহর সাথে কোনোদিন সম্পৃক্ত হবে না। যদি কোনো না কোনো কারণে ইমানদার ব্যক্তিদের অন্তর কোনো না কোনো ক্ষেত্রে ইমানদার ব্যক্তিদের অন্তর গাইবুল্লাহর সাথে আল্লাহ ছাড়া অন্য কিছুর সাথে মিশে যায় তাহলে ইমানদার ব্যক্তিগণ ক্ষতিগ্রস্ত, তারা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না, পরীক্ষায় ফেল করবি, পরীক্ষা ফেল করবি। চার নম্বর যে কাহিনী সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে একটি মূলনীতি জানিয়ে দিয়েছেন, যে মূলনীতি আমরা বললাম যেটা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে সেটা হলো এই, আপনার জন্য যেটা নির্ধারিত সেটা কোনোদিন আপনাকে মানে উপেক্ষা করার সুযোগ নেই, আপনার আপনাকে পাশ কেটে যাবে না। আর যেটা আপনার জন্য নেই সেটা কোনোদিন আপনাকে আপনি যতই চেষ্টা করেন না কেন, যতই দৌড়ান না কেন, যতই দৌড়ান না কেন, আপনি সেটাকে নিজের জন্য নিজের আয়ত্তে আনতে পারবেন না। এরপরে পাঁচ নম্বর যেই কাজটা হচ্ছে বন্ধুগণ, দুনিয়াটা হচ্ছে মানুষের জন্য এখানে রাহাত আরাম নেওয়ার কিছুই নেই, আরামের কোনো কাজ নেই। প্রত্যেকটা কাজের মধ্যেই কষ্ট, প্রত্যেকটা কাজের মধ্যেই আপনার মানে বিভিন্ন সংকট বিপদ আপদ রয়েছে, পালা মুসিবত রয়েছে। ইমানদারদেরকে এটা ভালো করে বুঝতে হবে। আপনি যদি দেখেন যেখানে একেবারে আপনি আরাম মানে অনেক আরাম পেয়ে যাচ্ছেন তাহলে বুঝতে হবে আপনার মানে কোথাও না কোথাও ঘুরেছে, কারণ আরাম আপনার জন্য একমাত্র আরামের জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দুশ্চিন্তামুক্ত, মানুষের জন্য আশঙ্কামুক্ত একমাত্র নিরাপদ স্থান হিসেবে যেটাকে নির্ধারণ করেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা জান্নাত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এরপরের বিষয়টি আল্লাহ তাআলা সুন্নাহ এই মাখলুকাতের মধ্যে সেটা হলো যত বড় মুসিবত আসুক এটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহ যে আন্নাল ফারাজা বাদাল কারবি সুন্নাতুল মাদিয়া, যে কোনো মুসিবত যে কোনো সংকটের পরে অবশ্যই সংকট কেটে আপনার জন্য একটা প্রশান্তি আসবে এটা জেনে রাখবেন। এটা আল্লাহ তাআলা সুন্নাহ, এটা দীর্ঘ আলোচ্য আলোচ্য বিষয়, এটা আল্লাহ তাআলা সুন্নাহ। আপনি এই কথা মনে করবেন না যে সব সময় আপনি এই বিপদের মধ্যে পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাতের মতো আল্লাহ তাআলা সেটা দিবেনি। এরপরে যে পয়েন্টটি সেটা হলো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে শুধু ধারণা রাখবেন, খারাপ কোনো ধারণা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে রাখবেন না। আমাদের অনেককে দেখা যায় এই বারা মুসিবতে তিনি সবচেয়ে বড় প্রথম যেই তার মানে ফেল হওয়ার কারণ সেটা হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে খারাপ ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যদি ভালো ধারণা করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে কি করবেন সেটা দিয়ে দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। ভালো ধারণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভালো ধারণা করার চেষ্টা করুন, তারা দেখবেন যে আপনি সেটি পেয়ে যাচ্ছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বুঝতে বলেছেন, আল্লাহ তাআলা বলতেছেন আনা আনদা ওয়ান্নি আব্দি বি, আমি আমার বান্দা আমার সম্পর্কে যদি ধারণা করে থাকে সেই তানার সাথেই থাকি, বান্দা যদি ভালো ধারণা করে আমি বান্দাকে ভালো করে যখনই কোনো বিপদ এসে যাবে তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে ধারণা করবেন যে আমার আল্লাহ যদি এই পরীক্ষা করে থাকেন অবশ্যই আমাকে এর মাধ্যমে কল্যাণ দেবেন। আমরা এই অবস্থানে যেতে পারি মানে বাস্তবে হচ্ছে এই কি হচ্ছে যে আমরা এই অবস্থানে যেতে পারি না, যদি এই অবস্থানে যেতে পারতাম এই বাস্তবতা যদি যেতে পারতাম তাহলে সাথে সাথে আপনি কল্যাণ পেতেন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা হাদিসে উচ্চিত হতে বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা যদি আমার সম্পর্কে ভালো ধারণা করে তাহলে বান্দাকে এই ধারণা যেটা করছি সে দিয়ে দিবে দিয়ে দিবে সেটি পেয়ে যাবে। কিন্তু আমরা ওই আমাদের অন্তরের মধ্যে যেহেতু ওই গাইরুল্লাহের তাআল্লুক মানে গাইরুল্লাহের সম্পর্কটা মানে আমাদের অন্তরের মধ্যে রয়ে গিয়েছে, ফলে আমরা এই অবস্থানে আসতে সক্ষম হই না।
নম্বর যে বলে দিচ্ছি তা হলো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বাবা মুসিবতের জন্য কোনো কোনো বিপদ আপনার জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে মনোনীত করেন তাহলে আপনি খুব ভালো করে খেয়াল রাখবেন যে আমাকে মনোনীত করার মাধ্যমে মনে হয় আমার বড় ধরনের কল্যাণ বড় ধরনের দায়িত্ব রয়েছে আমার কি কল্যাণ রয়েছে মানে অনেক লোক তো আছে এই বিশাল পৃথিবীর মধ্যে 600 থেকে 700 কোটি মানুষ রয়েছে আল্লাহর বান্দা তার মধ্যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবতের জন্য এই সমস্যার জন্য নিয়ে আসছেন তাহলে বুঝা গেল যে আল্লাহ তার আমার জন্য কোনো কি রয়েছে দৃষ্টি হয়ে গেছে কোন নিয়ামত রয়ে গেছে কোন দয়া হয়ে গিয়েছে কোন হেকমত রয়ে গিয়েছে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি প্রকৃত জিনিসটি আপনি বুঝতে পারবেন আমার তিনি বলেন যে ব্যক্তি সত্যিকার আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে তার অন্তরকে আল্লাহ তাআলা সত্যিকার হেদায়েত দিবেন এই আয়াত আল কামা রাহিমাহুল্লাহ তাআলা এর সামনে তেলাওয়াত করা হলো ফাসুইলা আন যালিকা ইয়াতে তাফসীরটাকে জিজ্ঞেস করা হলো প্রশ্ন করা হলো তখন তিনি বলেন ফাকালা তিনি বলেন হুয়ার রাজুলু তুসিবুহুল মুসিবা সেটা হচ্ছে এমন ব্যক্তি কোন ব্যক্তিকে যখন কোন মুসিবত আক্রান্ত করে ফায়া আলামু আন্নাহা মিন ইনদিল্লাহ আর সাথে সাথেই সে মুসিবত যখন তাকে আক্রান্ত করে মনে করে যে জেনে নেই হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বদায় ফায়াবা ওয়াসাল্লাম সেটাকে আল্লাহর পক্ষ থেকে বদায়িত হওয়ার কারণে সন্তুষ্ট চিত্তে মেনে নেয় এবং এটাকে কোনোভাবেই এর প্রতি নিজের মানে অস্থিরতা প্রকাশ করে না এটা কি মনে করে যে এটা হচ্ছে তার ইয়াহদি খানবাহু তার অন্তরটাকে সুপ্রকৃত হৃদায়ত দেওয়া প্রকৃত হৃদায়ত আমরা আমাদের এই অন্তর্বর্তী সেটা লাভ করতে পারি 9 নম্বর যে বলি সেটা হল যে কোনো বিপদ মুসিবত যদি এটা ভয়ঙ্কর অবস্থা ধারণ করে বড় রূপ ধারণ করে তখন আপনি জেনে নেবেন যে আপনার মানে সমস্যাটা কেটে যাচ্ছে বিপদ যত বাড়বে তত পুনর্মাণ করবে যে সমস্যা কেটে যাচ্ছে এটা ইমানদারদের অবস্থা বেইমানের অবস্থা হচ্ছে যে অস্থির হয়ে যাবে তত অস্থির হয়ে যাবে আর ইমানদার ব্যক্তি তিনি মনে করবেন আমার সমস্যা কেটে যাচ্ছে খুব তাড়াতাড়ি সমস্যা দিয়ে যাবে দূর হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন আহমদের হাদিস হাদিসটি শেখ মানসুদ্দিন আদালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন وان النصر مع الصبر رسول الله صلى الله عليه وسلم করেন ধৈর্যের সাথেই আল্লাহ সাহায্য প্রদান করে ধৈর্য সত্যিকার যদি ধারণ করতে পারেন তাহলে আল্লাহ সাহায্য প্রদান করে وان الفرج مع الكرب আর সংকট বিপদ এর সাথেই আপনার এটা নিরসনের পদ্ধতি প্রশস্ততা রয়েছে وان مع العسر يسرا আর কঠিন যত অবস্থা রয়েছে কঠিন অবস্থার সাথেই সহজ অবস্থা রয়েছে একটি কঠিন হলেই মনে করবেন যে সহজ কাছাকাছি এটা ইমানদারদেরকে বুঝতে হবে 10 নম্বর যে মূলনীতি সেটা হলো এই কিভাবে আল্লাহ তারা মানে এই বিপদ দূর করে দিবেন এটা আপনার দায়িত্ব দিতে পারেন ইমানদার এই পথ বের করবে না যে আমার এত বিপদ দূর হবে কিভাবে ইমানদার তার যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব পালন করবে এইটা দূর করার জন্য ইমানদার দায়িত্ব ইমানদার ব্যক্তি যদি ইমানের পরীক্ষায় সত্যিকার উত্তীর্ণ হতে চায় তাহলে তিনি এটা খেয়াল করবে না যে এর জন্য আমাকে কি কি করা দরকার আমাদেরকে বারবার অনেকে প্রশ্ন করেন যে শেখ আমাদের জন্য একটা মুসিবত আছে আমরা কি কি করা দরকার কিন্তু আপনার দায়িত্ব যেগুলো আপনার ইমান যেগুলো আপনাকে অনুমোদন দিয়েছে সেগুলো করুন দেখবেন যে আপনাকে পথ পেরিয়ে যাবে আপনাকে আপনার জন্য পথ পেরিয়ে যাবে বলে আল্লাহ সুবহানাহু তাআলা মানে আল্লাহর বান্দা যদি ইমানদার ব্যক্তি করেন সত্যিকার নিজেদের দায়িত্ব বুঝতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা এই বিপদ থেকে করে দেন সেখানে পথ বের করে দেন কারণ পথ বের করার বিষয়টি আল্লাহ তাআলার কাছে আমাইয়া তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা যে সত্যিকার আল্লাহ তাআলা আমাকে ভয় করতে পারলো যে জাআলাহু মাখরাজা আল্লাহ তাআলা তার জন্য পথ করে দেন পথ কোনটা সেটা আপনি মানে পথের জন্য আপনি দোয়া করতে হবে না পথ বলে দেওয়ার দায়িত্ব যার তিনি পথটা দেখিয়ে দিবেন আপনার পথ তার পক্ষ থেকে আপনার কাছে এসে যাবে একেবারে 11 নম্বর যে বলছি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করতে হবে শুকর ক্ষেত্রে যখনই আপনি এই অবস্থার মুখোমুখি হবেন তখন আপনি খেয়াল রাখবেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে
সুতরাং এর জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কাজের জন্য সন্তুষ্ট হতে হবে এবং সওয়াবের আশা করতে হবে। যখন আমরা সওয়াবের আশা করব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রত্যেকটা কাজকেই ইবাদতের মাধ্যমে করে দেবেন, মানে মুসিবত আপনার জন্য মানে এটা ইবাদতের অংশ হয়ে যাবে, আপনার সওয়াবের কারণ হয়ে যাবে। আর বালা মুসিবত অস্থির হলে তো কোনো লাভ নেই, অস্থিরতার মাধ্যমে সওয়াব প্রত্যেক বঞ্চিত হয়ে গেলেন, বালা মুসিবতের কষ্ট এই কষ্টটা আপনার ইবাদতে পরিণত করলো না, এই কষ্টের মাধ্যমে আপনি যেই সওয়াব পেতেন আল্লাহ তার কাছে সেটা আপনি লাভ করতে পারবেন না। এটা হলো ইমান সাহেবের মূল নীতি যেগুলো ইমান দ্বারা অনুসরণ করবে। এবার আমি যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখানে আমাদের করণীয়গুলো শুধু মুখে বলে দিব। এক নম্বর হচ্ছে আমাদের গ্রহণ বিপদ আপদ এর ক্ষেত্রে আল্লাহ তালার কাছে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে, আশ্রয় মানুষের কাছে গ্রহণ করে কোনো লাভ নেই, মুখের কাছে যান মুখের কাছে যান। আজকাল মুসলমানরা মানে পৃথিবীর বিভিন্ন দেশে যখন বিপদ আপদ তারা মুসিবত নেমে আসে তখন অমুক দেশের কাছে যায়, অমুক অমুক রাষ্ট্রপ্রধানের কাছে যায়। আমি জানি না তারা কোরআন থেকে যদি শিক্ষা নিত তাহলে এই কাজ করতো না, তারা থেকে যাও ওই তিনি সকল সংকট সমস্যা সকল কষ্ট সব কিছু তিনি দূর করেন, অন্য কেউ করার ক্ষমতা রাখে না, অন্যদের হাতে কিচ্ছু নেই। আমাদের এখানে সমস্যা আপনি না পারলে সবর করা, এদের কাজটা করতে পারেন না পারলে সবর করবো, এই সবরের কোনো দাম নেই। ওই সবর যেটাকে সত্যিকার সবর বলা হয়ে থাকে সেই ধরনের সবর করতে হবে। আল্লাহ তার কাছে ক্ষমা প্রার্থনা করা, আমি বন্ধু করব কোন আজাব একেবারে আসমান থেকে নাজিল হয়ে মাথার উপর চলে আসছে সেই আজাব আজাব যদি এসে যায় তার সবাই ইস্তেগফার করলো, আজাব আসার কথা ছিল আজাব আসে, এই আজাব আর নাজিল হবে। প্রত্যেকটা ক্ষেত্রে জীবন যাপনে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধানের কাছে ফিরে আসতে হবে, শুধু নামাজ রোজা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে ফিরে আসলেন না, হালাল হারামের পথ অনুসরণ করলেন না, তাহলে কিন্তু আপনি আল্লাহর বিধানের কাছে ফিরে আসলেন না, আল্লাহর বিধানের কাছে ফিরে আসলেন না। বালা মুসিবত বিপদ আপদ এগুলো সবগুলো সতর্ক আল্লাহর পক্ষ থেকে, যাতে করে আপনি আল্লাহর বিধানে ফিরে আসতে পারেন। এরপর সর্বশেষ হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আমি তো বলি আমি মনে করে থাকি যে তিনটি ভাই অস্ত্র রয়েছে যেগুলো এই পৃথিবীতে এই এই ধরনের কোনো অস্ত্রের অস্তিত্বই নেই। সবচেয়ে বড় অস্ত্র যেটা সেটা হচ্ছে মাসলুমের দোয়া, এর মাঝে আর আল্লাহর মাঝে কোন ধরনের দিলেন আড়াল কোন ধরনের কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের দোয়া করতে পারি না। আল্লাহর কাছে বলা আমাদের আমাদের মান হাজি না, আমার মনে হয় আমরা দুর্বল নীতি আল্লাহর কাছে বললাম মানে আমি দুর্বল ইমানের দুর্বলতার কারণে আমাদের এই অবস্থান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার বিষয় ছিল সেগুলো আল্লাহর কাছে না বলে আমরা সেগুলো অন্যভাবে এক্সপ্লেইন করতেছি, এগুলো একেবারে মিস্টেক, এগুলো একেবারে ভুল বিষয়। এরপরে সময় শেষ হয়ে গিয়েছে, দুটি বিষয় দৃষ্টি আকর্ষণ করবো। একটি যে বিষয় দৃষ্টি আকর্ষণ করবো আমার বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে ভারতে মুসলিমদের উপর দিল্লি সহ বিভিন্ন তাদের রাজ্যে ভয়ঙ্কর ধরনের নির্যাতন আক্রমণ নেমে এসেছে। কোনো সন্দেহ নেই ইমানদার ব্যক্তিদের উপর এর প্রতিবাদ করা এবং ইমানদার ব্যক্তিদের এর বিরুদ্ধে বক্তব্য দেওয়া তাদের জন্য অপরিহার্য। আমাদের প্রথম কাজ হচ্ছে এই মুসলিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের জন্য দোয়া করা।
আপনার সর্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যিনি আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর যে বাহিনী রয়েছে সেই বাহিনী প্রেরণ করে তাদেরকে সাহায্য করবে এবং আমরা সবাই তাদের জন্য দোয়া করব দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো এই আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের জন্য প্রতিবাদ তাদের এই অবস্থানের জন্য প্রতিবাদ করব ইমানদারদের জন্য ডাকলে অন্যথায় আপনি মুনাফিক থেকে বেরোতে পারবেন খবরদার আমি বলে দিচ্ছি তাহলে আপনি মুনাফিক থেকে যাবেন আপনার অন্তরে যদি ইমান থাকে অবশ্যই আপনি এর জন্য প্রতিবাদ করতে হবে এরপরে আমি স্পষ্ট করে আরেকটি বিষয় বলে দিতে চাই সেটা হলো এই মুসলিম সরকার প্রধানদের উপর যে আইন হয়ে গিয়েছে এই ক্ষেত্রে তাদের অবস্থানকে স্পষ্ট করে দেয়া যদি তারা স্পষ্ট করতে না পারে তাহলে তারা মুনাফিকি থেকে বের হতে পারবে তারা মুনাফিকি তাদের উপর যে আইন হয়ে কারণ হলো এখানে এমন কোন কাজ করে না যে কাজের কারণে তাদের উপরে নির্যাতন আসতে পারে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে সুতরাং এক্ষেত্রে স্পষ্ট হইতে হবে সেই বিষয়টি মুসলিম শাসকদের জন্য এটা অপরিহার্য যে আইন তাদের উপর সেটা হলো এই অবশ্যই তাদের অবস্থানকে স্পষ্ট করবেন অন্যথায় তারা মুনাফিকে গুটি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন না এটা খেয়াল রাখতে হবে এই জন্য এখানে আরেকটি বিষয় আমি সতর্ক করে দিচ্ছি এই সতর্ক করা অপরিহার্য মনে করছি আমি সেটা হলো এই আমাদের অনেক ভাইকে আমরা লক্ষ্য করছি কার কি সাধ্য সাধ্য রয়েছে আমি জানি না কার কি ক্ষমতা রয়েছে আমাদের আর সুতরাং একটা জামাই বক্তব্য দিয়ে একটু উত্তেজনা সৃষ্টি করার না প্রতিবাদ নয় আপনাদেরকে বুঝতে হবে সেখানে আমি স্পষ্ট করে বলে দিতে চাই প্রতিবাদ করে নিবারণ করেছি অপরিহার্য কিন্তু সেখানে প্রতিবাদের ভাষা প্রতিবাদের ধরন পদ্ধতি শৃঙ্খলা বৈধতা এই বিষয়গুলো ইসলাম যেভাবে বলেছে সেই পদ্ধতি খেয়াল রাখবো সেই পদ্ধতি এমন কোন পদ্ধতি অনুসরণ করা যাবে না যদি ইসলাম অনুমোদন নেই সুতরাং আলেমদের কাছ থেকে জ্ঞান নিতে হবে আলেমদের কাছ থেকে জ্ঞান নিতে হবে অন্যথায় বিভ্রান্ত হবে পথভ্রষ্ট হবে উত্তেজনা তৈরি করার নাম প্রতিবাদ নয় বিশৃঙ্খলা তৈরি করার নাম প্রতিবাদ নয় প্রতিবাদের বৈধ পদ্ধতি কি কোন